শিক্ষা বিষয়ক ভিডিও পেতে এমটিএইচ অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেএসসি গণিতের আজকের পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনুশীলনী 2.1 এর 4 নম্বর অঙ্কের সমাধান দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাধান দেওয়ার আগে আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ব। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখানে প্রথমে আমরা শব্দগুলো একটু খেয়াল করি। বার্ষিক বলতে আমরা বুঝব হচ্ছে 1 বছর, শতকরা মানে হচ্ছে 100, অর্থাৎ 100 টাকায় 1 বছরে আমাকে মুনাফা দিচ্ছে 10.50 টাকা। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু আমাদের কিছু সংখ্যার কিছু ধারণা আছে। শতকরা মানে হচ্ছে 100, বার্ষিক মানে 1 বছর। এই কথাটা বুঝলে আমি এই অঙ্কটা খুব সহজেই শুরু করতে পারি। এখানে যে একটা কমার আগের অংশ আছে আমরা একটু দেখি। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে, এর মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে মুনাফা হচ্ছে 10.50 টাকা। তাহলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত? তাহলে আমরা এই লাইনটা দিয়ে অঙ্কটা শুরু করলে 3 লাইনে অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম যে বার্ষিক মানে কি 1 বছর, শতকরা মানে কি 100। তাহলে কি লিখবো যে 100 টাকায় 1 বছরে মুনাফা হয় 10.50 টাকা। এবার একটু খেয়াল করো, এই লাইনটা কিন্তু আমি এখান থেকে লিখছি। বার্ষিক 1 বছর, শতকরা মানে কি 100 টাকা, মানে 100 টাকা আমি কোথাও জমা রাখলে 1 বছরে আমাকে মুনাফা দিবে 10.50 টাকা। যদি আমি 100 টাকার জায়গায় এখন 1 টাকা রাখি, তাহলে 1 টাকা 1 বছরে কত দিবে? অবশ্যই কম দিবে, কম দিলে ভাগ করতে হবে। এই সংখ্যাটা উপরে লিখে দিব, আর একের এই সংখ্যাটা উপরে যে একটা সংখ্যা আছে এটাকে নিচে লিখব। আর একগুলো লিখতে হবে না, যেহেতু একগুলো আমরা কখন লিখব, যখন অন্য কোনো সংখ্যা এখানে থাকবে না, তখন আমরা ইচ্ছা করলে এখানে একটা এদিকে নেওয়া লাগবে, এখন নেওয়া লাগবে না। সুতরাং আমাদের বলতে হচ্ছে 2000 টাকার 5 বছরের মুনাফাটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমরা এটা একটু বসাই ফেলবো। বসানোর পরে একের নিচে সংখ্যাগুলা, একের নিচে সংখ্যা দুইটাকে আমরা উপরে তুলে দিব, অর্থাৎ একের নিচে কে আছে 2000, একের নিচে 5, এই দুইটা সংখ্যাকে গুণ দিয়ে আমরা উপরে তুলে দিব 2000 আর 5। দেখো এই যে এই দুইটা সংখ্যাকে আমরা এখানে লিখে দিলাম। এখন যদি আমরা একটু এই কাটাকাটি করি বা সরাসরি গুণ করি, গুণ করলেও সমস্যা নাই, আমরা ইচ্ছে করলে সরাসরি গুণ করতে পারি। তাহলে আমরা গুণ করলে কী হবে, এখানে নিচে 100টা বসে যাবে, আর উপরের সংখ্যা সবগুলোকে আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে কত পাচ্ছি, 10.50 গুণন 2000 গুণন 5, পাচ্ছি হচ্ছে আমরা 105000, অর্থাৎ 105000। এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে 1050। প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কের উত্তর কিন্তু এখানে শেষ। শেষ কেন? কারণ এরা জিজ্ঞেস করছে আমাদেরকে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। আমরা 2000 টাকার 5 বছরের মুনাফা বের করে দেখাই দিলাম। তাহলে অঙ্কটা খুবই সহজ, এটা আসলে একবার একটা সহজ অঙ্ক। প্রশ্নে প্রথমে বলছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা যদি 10.50 টাকা হয়, তাহলে 2000 টাকার 5 বছরের মুনাফাটা আমরা খুব সহজে বের করে ফেললাম। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।